फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल। तो आज के তোমাদের আমি হচ্ছে মক টেস্ট করাব। দেখো মক টেস্ট আমি হচ্ছে তোমার ফার্স্ট কোন বই থেকে করাবো সেটা আগে বলে দিই। এই বইটা তোমাদের আগে আমি দেখেছিলাম। দেখো এই বইটা হচ্ছে এক্সাম বাংলা পাবলিকেশনের বই। বইটা খুব ভালো সত্যি, মানে আমি নিজে পড়ে দেখলাম আর আশা করি অনেকে তোমাদের কাছে থাকতে পারে। তো বইটাতে যে সেটগুলো আছে এখানে 30টা সেট দেওয়া আছে, প্লাস শেষের দিকে তোমার ওএমআর শিট কীভাবে ফিল আপ করবে সেটা দেওয়া আছে। একদম এক্সামে যেরকম গিয়ে তোমরা পাবে সেরকম দেওয়া আছে। তো খুব ভালো, ওখানে নিজে তুমি এক্সাম ধরনের পরীক্ষা দেওয়ার মতন ওখানে গিয়ে তুমি ফিল আপ করতে পারবে। তো একটা আগে থেকে একটা তোমার নলেজ থেকে যাবে। তো ওখান থেকে আমি তোমাদের আজকে মক টেস্ট করাবো। আর এর পিডিএফ চাইলে আমি পিডিএফও দিয়ে দেবো, কিন্তু তার জন্য তোমরা আগে মক টেস্টটা কিন্তু পুরোটা দেখবে। ওখানে আমি তোমাদের বলে দিব যে কি রকম করে তোমরা কোশ্চেনগুলো পড়বে, সেখান থেকে কোশ্চেন পড়ার সময় কীভাবে ওইটাকে ওখান থেকে রিলেটেড কোশ্চেন কীভাবে করতে হয়, এগুলো সব ডিটেলসে আলোচনা করব। তো তার জন্য ভিডিওটা দেখো শেষ পর্যন্ত। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এতে তোমরা আশা করি হেল্পফুল ভিডিও পাবে। চলো মক টেস্টে এবার চলে যাবো। তো চলো এবার মডেল কোশ্চেনে যাই। তো সবার প্রথমে কিন্তু আগে দেখবে যে তো সবার প্রথমে কিন্তু তোমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। দেখো যে নেগেটিভ মার্কসটা, নেগেটিভ মার্ক কিন্তু থাকবেই তোমার। এই যে হচ্ছে চারটে কোশ্চেন ভুল করলে একটা কোশ্চেন কিন্তু মানে সরি একটা নাম্বার তোমার হচ্ছে চলে যাবে। তো এটা কিন্তু মাথায় রাখবে, যা মনে হবে কখনোই অ্যান্সার করবে না, ভেবে চিন্তে অ্যান্সার করবে। তো প্রথম কোশ্চেনটা দেখো, কোশ্চেনগুলো দেখবে তোমরা, দেখে বুঝবে যে কোন টপিক থেকে হতে পারে, প্লাস তোমার হচ্ছে তোমরা পারছো কি না, তোমার জানা আছে কি না। যারা ভিডিও দেখছো কোশ্চেনগুলো ভালো করে দেখবে, দেখে নিজে নিজে অ্যান্সার করার চেষ্টা করবে। আমি তো অ্যান্সার বলে দিচ্ছি, তবু নিজে নিজে দেখো। কোশ্চেনগুলো আমার করানোর একটাই তোমার হচ্ছে যেটা, তোমরা যেন কোশ্চিন দেখে বুঝতে পারো যে তোমরা কীরকম প্রিপারেশন হচ্ছে। দেখো বেশি সময় নেই কিন্তু, আর মোটেই তোমার হচ্ছে আর কয়েকটা মাস সময়। এই মাসের মধ্যে তুমি তো আর নিশ্চয়ই এখন নতুন করে পড়া শুরু করে কমপ্লিট করতে পারবে না, ওই জন্য যতটা হয়েছে। আর এখন তোমাকে মেনলি রিভিশন দিতে হবে। তো এক নাম্বার কি বলেছে, যে বিপাকক্রিয়ায় জীবদেহে শুষ্ক ওজন বৃদ্ধি পায় তাকে কি বলে। তো এটা দেখো তোমরা নিশ্চয়ই দেখবে যে 9-10 বইয়ে বিপাকের কোনো একটা চ্যাপ্টার আছে, সেখান থেকেই দিয়েছে। তো এই অ্যান্সারটা হবে কিন্তু উপচিতি বলে। এরপরে হচ্ছে 2 নম্বরে দেখো, কোন প্রকার প্রাণী দেহে অস্কিউলাম দেখা যায়। তো এটা দেখো অ্যান্সারগুলো দেখো, নিডারিয়া, পরিফেরা, এগুলো কি, এগুলো এই যে নিডারিয়া পরিফেরা এগুলো কি, দেখো এগুলো দেখেই তুমি বুঝতে পারবে যে কোন চ্যাপ্টার থেকে আসছে। তো এইভাবে কোশ্চেন দেখে চ্যাপ্টার নিজেকে ডিসাইড করতে হবে, আর তারপরে তোমাকে সেই চ্যাপ্টারগুলোর অ্যান্সার ভালো করে করতে হবে। তো এখানে এটার অ্যান্সার হবে পরিফেরা। তারপরে দেখো 3 নম্বর, রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে। এটাও বুঝতে পারছো কোন চ্যাপ্টার থেকে, ভিটামিনের অভাব বলেছি। ভিটামিনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভিটামিনগুলো খুব ভালো করে পড়বে। যতগুলো ভিটামিনের নাম আছে সেগুলো রাসায়নিক নাম থেকে শুরু করে তার অভাবে কী হচ্ছে, প্রত্যেকটা রোগ কার অভাবে কী রোগ দেখা যাচ্ছে এগুলো কিন্তু একদম মুখস্থ করবে। এটা একটা আসবেই। তাহলে রাতকানা রোগ হয় তোমরা ভালো করে জানো, এটা সবাই আশা করি জানো ভিটামিনের অভাবে। তারপরে 4 নম্বর হচ্ছে, স্ট্রোমাতে কোন প্রকার রাইবোজোম দেখা যায়। এটা হচ্ছে 70S। তোমার এটা আমি যখন পড়তাম তখন আমি মনে করতাম 700S। তারপরে হচ্ছে 5 নম্বর দেখো, উদ্ভিদ দেহে সিগন্যালের মাধ্যমে কিসের পরিবহন ঘটে। এটা হচ্ছে খাদ্য। 6 নম্বর, মানব দেহের ডিউডিনাম কোন অংশে দেখো। এই যে ডিউডিনাম, এটা তোমার হচ্ছে যতগুলো এই যে গ্রন্থি আছে এখানে অপশানগুলো দেখো, পাকস্থলী, গ্রাসনালী, বৃহদন্ত, ক্ষুদ্রান্ত। তো এই যে এগুলোর মধ্যে এই ডিউডিনামটা কিন্তু থাকে। তো এটা হচ্ছে তোমার এই ডিউডিনাম থাকে ক্ষুদ্রান্তে। তারপর নিম্নলিখিত কোনটি ইউরোটেলিক প্রকৃতির। 7 নম্বর, এটা হচ্ছে মানুষ। এরপরে হচ্ছে ম্যালেরিয়া রোগের ওষুধ প্রস্তুতিতে কোনটি ব্যবহৃত হয়। এটা আশা করি অনেকেই জানার কথা, সেটা হচ্ছে কুইনাইন।
কুইনাইনটা কোথা থেকে পাওয়া যায় সেটাও দেখো, এখানে আর যে অপশনগুলো আছে সেগুলো থেকেও কোশ্চিন করার চেষ্টা করবো, যেমন ডাটোরিন কোথা থেকে পাওয়া যাচ্ছে, রেসারপিন কোথা থেকে পাওয়া যাচ্ছে, নিকোটিন কোথা থেকে পাওয়া যাচ্ছে। যেমন তোমাকে দিতেই পারে যে রেসারপিন কোন গাছ থেকে, সর্পগন্ধা থেকে, কুইনাইন কোথা থেকে পাচ্ছে, সিংকোনা থেকে, তো এভাবে। তারপর ওগুলো আবার হচ্ছে কোন রোগের বিরুদ্ধে সেটাও দিতে পারে। তো ওই জন্য প্রত্যেকটা এই অপশনগুলো থেকেও কী কোশ্চেন হতে পারে সেটাও নিজে নিজে একটা বুঝে নেবে। তারপর 9 নম্বর, টাইফয়েড কী রোগ ঘটিত? টাইফয়েড হচ্ছে তোমার, এই দেখো কী কী অপশন আছে, দেখো ব্যাকটেরিয়া, ভাইরাস, তারপরে হচ্ছে ছত্রাক, প্রোটোজোয়া। তো টাইফয়েড এবার হচ্ছে এখানেও, এখানেও দেখো অপশনে তোমাকে নিজে করে নিজে কোশ্চেন করে নিতে হবে। টাইফয়েড তুমি হচ্ছে পেলে এটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত, ভাইরাস ঘটিত কী কী রোগ নিজেকে তোমাকে মনে করে নিতে হবে, তুমি তো পড়েছো রোগের ওখানে। তারপরে ছত্রাক, প্রোটোজোয়া, এগুলো ওখান থেকে কী কী রোগ হয় এগুলো তোমাকে করে নিতে হবে। তারপর প্রকৃতির বৃক্ষ কাকে বলা হচ্ছে? প্রকৃতির বৃক্ষ জলাভূমিকে বলা হচ্ছে। তারপরে 11 নম্বরে আছে লজ্জাবতীর পাতা স্পর্শে গুটিয়ে যায়, এটি কোন প্রকার চলন? চলন থেকে কোশ্চেন আছে দেখো। তো এটা হচ্ছে তোমার সিসমোনিস্টিক চলন। পূর্ব হিমালয় জীব বৈচিত্র্য হটস্পটের বিপন্ন প্রজাতি কোনটি? 12 নম্বর। 12 নম্বরে আছে তোমার হচ্ছে রেড পান্ডা, এটা হবে। 13 নম্বর, ঘোড়া সবচেয়ে আদিম জীবাশুটির নাম কি? ঘোড়ার সবচেয়ে, সবাই এটা আশা করি জানো, পড়েছো সবাই, ইউহিপ্পাস। সুপ্রজনন বিদ্যার জনক কাকে বলা হচ্ছে? সুপ্রজনন বিদ্যার জনক, এটা অপশনগুলো এখানে সব দেওয়া নেই, দাঁড়াও। তো এটা, ওটার অ্যান্সার হবে মেন, তোমার মেন্ডেল। এরপর হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস কোন ধরনের হরমোনের গণ্ডগোলের ফলে দেখা যায়? 15 নম্বর কোশ্চিন, এটা হবে এডিএইচ। তারপরে হচ্ছে ট্যাক্সোনমির হায়ারার্কিতে সর্ববৃহৎ ক্যাটাগরি কোনটি? 16 নম্বর কোশ্চিন, এটা হচ্ছে তোমার রাজ্য। তারপর কোন প্রাচীরের, কোন তাহলে কোষ প্রাচীরের কাজ কোনটি? 17 নম্বর, দেখো 17 নম্বর হচ্ছে তোমার কি আছে, কোষ প্রাচীরের কাজ কোনটি, তাহলে এখানে তোমাকে সবগুলো দেখে নিতে হবে। এর মধ্যে হচ্ছে তোমার অ্যান্সার হবে কোষের আকৃতি প্রদান করা। তারপরে আমাদের শরীরে কৃন্তক দাঁত কয়টি? এবার দেখবে এখানে অনেক বলা থাকে না যে দুধের দাঁত কটি, শিশুর দুধের দাঁত কটি কটি থাকে, তারপরে পরিণত হলে, এগুলো কিন্তু জেনে রাখবে। তো এখানে বলেছে কৃন্তক দাঁত, কৃন্তক দাঁত হচ্ছে 3টি। তারপরে 19 নম্বর, নিম্নলিখিত সারগুলির মধ্যে কোনটি নাইট্রোজেন স্থিতিকরণকারী সায়ন ব্যাকটেরিয়া নিয়ে গঠিত? 19 নম্বর হচ্ছে এই যে অ্যাজোলা জৈব সার, এটা এ নাম্বার। তারপরে হচ্ছে 20 নম্বর, কোন কোন প্রাণীতে বদ্ধ সংবন তন্ত্র দেখা যায়? এটা হচ্ছে তোমার কেঁচোতে। একজন প্রাপ্তবয়স্ক লোকের প্রতিদিন কত কিলো ক্যালোরি শক্তির প্রয়োজন হয়? 21 নম্বর অ্যান্সার হবে তোমার 2500 থেকে 3000 কিলো ক্যালোরি। 22 নম্বর কি বলেছে, কোষ পর্দার ফ্লুইড মোজাইক মডেল কে প্রবর্তন করেন? এটা হবে তোমার হচ্ছে, এখানে আছে সিঙ্গার ও নিকলসন, এই C নাম্বার, সিঙ্গল সিঙ্গার ও নিকলসন, এটা হবে। তারপর 23-এ বলেছে ক্লোরোফিলে কোন মৌলটি উপস্থিত থাকে? এটা হচ্ছে ম্যাগনেশিয়াম থাকে। ফুসফুসের মোট বায়ু ধারণ ক্ষমতা কত? ফুসফুসের মোট বায়ু ধারণ ক্ষমতা হচ্ছে 5000 থেকে 6000 ml। ল্যাকটিক অ্যাসিড সন্ধান প্রক্রিয়া কিসের রূপান্তর ঘটে? তোমরা ভালো করে জানো ল্যাকটিক অ্যাসিড কোথা থেকে কিভাবে হয়, আমরা এটা আশা করি তো মোটামুটি সবাই জানো। তো এটা হচ্ছে দুধ থেকে যখন দই হয় তখন কিন্তু ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। তারপরে হচ্ছে মল্টেজ কোথায় উৎপাদিত হয়? মল্টেজ হচ্ছে তোমার ক্ষুদ্রান্তে উৎপাদিত হয়। 8-18 বছর বয়সীদের দৈনিক খাদ্য তালিকায় প্রোটিন, এবার দেখো প্রোটিনের মাত্রা কত থাকা উচিত, ফ্যাটের মাত্রা কত, এগুলোও জেনে রাখবে। এখানে শুধু প্রোটিন দিয়েছে, তোমরা প্রোটিন ফ্যাট আরও যতগুলো আছে ওগুলো জেনে রাখবে। তো এখানে হচ্ছে তোমার প্রোটিনের 5 থেকে 20%। কোন রক্তের গ্রুপকে সর্বজনীন দাতা? রক্তের গ্রুপগুলো ভালো করে দেখবে, যতগুলো গ্রুপ আছে সেই গ্রুপগুলোকে, মানে প্রথমত গ্রুপের কটা ভাগ সেটা দেখে নিলে, কাকে সর্বজনীন দাতা গ্রহিতা কাকে বলছে এগুলো জেনে রাখবে। তো এখানে হচ্ছে কোন গ্রুপকে সর্বজনীন দাতা বলছে, এটা হচ্ছে ও নেগেটিভ। জীবদের গঠনগত কার্যগত একক কাকে বলে? এটা আশা করি জানো সবাই, কোষ। তারপরে হচ্ছে মেন্ডেল কোন গাছের উপর শঙ্করায়নের পরীক্ষা করেছিলেন?
মোটর, এটাও জানো আশা করি। এবার হচ্ছে লাইফ সায়েন্সের সেকেন্ড পার্ট, যেখানে তোমার 2 নম্বরের কোশ্চিন মানে 2 মার্কসের যে কোশ্চেনগুলো থাকছে। তো এখানে আগে সবার আগে দেখে নাও, প্রশ্নে কিন্তু বলা আছে যে তোমার ওয়ান অর মোর অপশনস এখানে দেওয়া আছে, তোমরা এটা দেখতে পাচ্ছ না? ওয়ান মানে এখানে শুধুমাত্র একটা অপশনে যে কারেক্ট হবে এমন না, একটা থেকে বেশিও মানে দুটো তিনটেও কারেক্ট হতে পারে। তো সেজন্য তোমাকে দেখে দেখে শুনে অপশনটা দিতে হবে। তো প্রথম আছে কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, দেখো কোনটি বলেছে। এবার বলেছে একটার থেকে আরও অপশন কিন্তু হতে পারে, তাহলে টাইফয়েড, কলেরা, প্লেগ, মাম্পস দেওয়া আছে। এর মধ্যে কিন্তু এই টাইফয়েড, কলেরা, এই দেখো তিনটে, টাইফয়েড, কলেরা, প্লেগ, এই তিনটেই কিন্তু তোমার হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, তাহলে তিনটে অপশনই হবে। তারপর কোনটি গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউস গ্যাস দেখো কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সিএফসি, অক্সিজেন, একমাত্র অক্সিজেন বাদে এই তিনটেই কিন্তু গ্রিন হাউস গ্যাস। তারপরে হচ্ছে উদ্ভিদের আলোক অনুকূলবর্তী অঙ্গ কোনটি, 33 নম্বর, এখানে দেখো এটা হচ্ছে কিন্তু তোমার এই কাণ্ড আর শাখা এই দুটোই হবে। নিম্নলিখিত কোনটি পক্ষী পরাগী ফুল, 34 নম্বর, এটা হচ্ছে শিমুল আর এই মাদার, এই এটা হচ্ছে হবে কিন্তু পক্ষী পরাগী ফুল। তারপরে আরএনএতে কোনটি উপস্থিত থাকে, আরএনএতে দেখো এই আরএনএতে কিন্তু এই ইউরাসিল, গুয়ানিন, থাইমিন, এই সরি থাইমিনটা হবে না, সাইটোসিনটা হবে, থাইমিন বাদে এই তিনটেই কিন্তু আরএনএতে থাকে। তারপরে কি আছে দেখো, বল ও সকেট সন্ধি কোথায় দেখা যায়, এটা কিন্তু তোমার এই নিতম্ব এবং কাত এই দুটোতে দেখা যায়, এ এবং ডি। দেহতলের দ্বারা শ্বাসকার্য চালায় কোন প্রাণী, 37 নম্বর, এই যে হাইড্রা এবং হচ্ছে তোমার অ্যামিবা, এই দুজনে কিন্তু দেহতলের সাহায্যে শ্বাসকার্য চালায়। তারপরে 38 নম্বরে দেখো যে নিম্নলিখিত কোনটি হলজৈক পুষ্টির পর্যায়, 38 নম্বরে বলা আছে নিম্নলিখিত কোনটি হলজৈক পুষ্টির পর্যায়, তাহলে এখান তোমার এই যে আত্মীকরণ, আত্মীকরণ, পাচন, বহিষ্করণ, এগুলো সবই হলজৈক পুষ্টির পর্যায় কিন্তু। তারপরে 39 নম্বরে নিম্নলিখিত কোনটি বহিঃক্ষরা গ্রন্থি নয়, কোনটি নয়, তাহলে 39 নম্বরে কিন্তু এই যে দেখো পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড, এগুলো কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থি, এই দুটো হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি নয়। তারপর কোন ভিটামিন জলে দ্রবীভূত হয়, এবার জলে কে কোনগুলো জলে দ্রবীভূত হয় আর কোনগুলো জলে দ্রবীভূত হয় না, ভিটামিনের ওই ওই জায়গাটাও কিন্তু পড়ে নেবে। 40-এ আছে তোমার জলে দ্রবীভূত হয় বলেছে, তাহলে এই ভিটামিন বি আর হচ্ছে ভিটামিন সি, এই দুটো কিন্তু জলে দ্রবীভূত হয়, বুঝলে? তাহলে দেখো কোশ্চেনগুলো দেখে তোমাদের আইডিয়া পাচ্ছ যে কীরকম কোশ্চেন হবে, আশা করি তোমরা একটা ভালো এ পেলে। তোমরা এই বইটা আমি তোমাদের বলে দিলাম যে এক্সাম বাংলা পাবলিকেশন এর কী কী আছে, তো তোমরা বইটা যদি নিতে চাও আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি, তোমরা ওখানে গিয়ে বইটা নিতে পারো। বইটার দাম বেশি না, 289 মতো পড়বে, তো বইটা খুব ভালো, আমি পুরো এখানে দেখলাম। আর কোশ্চেনের মানে ইয়েগুলো, মেকিংগুলো খুব সুন্দর দেওয়া আছে, তোমার একদম 9-10-এর বই থেকে সুন্দর করে দেওয়া আছে, তো তোমরা কিন্তু বইটা নিতে পারো।